আদম সন্তান জান্নাতি নারী পুরুষরা পিপীলিকার মতো পড়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন হুম ফিল জান্না, এরা সবাই জান্নাতি, ফালা উবালি, আমি আল্লাহ কারো কাছে পরামর্শ করা লাগবে না। আল্লাহ তাআলা বলেন আমি আমার কুদরতের বাম পাশে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের বাম হাতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের বাম পার্শ্বে স্পর্শ করেছি। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পৃষ্ঠপ্রদেশ থেকে সকল জাহান্নামী নারী পুরুষগুলা পিপীলিকার মতো পড়ে গিয়েছে। আল্লাহ বলেন হুম ফিন্নার ফালা উবালি, এরা সবাই জাহান্নামী, আমি আল্লাহ কারো কাছে জিজ্ঞাসা করার লাগবে না। তাহলে এখানে একটা প্রশ্ন হয়, কে জান্নাতি কে জাহান্নামী? এটা তো আগেই ফয়সালা হয়ে গেছে, তাহলে একদলকে জান্নাতে দিয়ে দিলেই চলতো আর একদলকে জাহান্নামে দিয়ে দিলেই চলতো, ঠিক কিনা? কিন্তু বান্দা আল্লাহকে প্রশ্ন করার সুযোগ থাকে, মালিক দুনিয়াতে আমাদেরকে পাঠাইতা, পাঠাইয়া দেখতা আমি আল্লাহ তোমার হুকুম পালন করি কিনা। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রবিউল মাসের 8 তারিখে অমুক জায়গার অমুক এলাকার অমুক মসজিদ থেকে আমার হুকুম, আমার কথা ডাকা হবে, আমার দিকে আহ্বান করা হবে, আমি দেখব তুমি যে রূহ জগতে আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছ, বান্দারে ও আমার বান্দিরে, আমি আল্লাহর হুকুম রবিউল মাসের 8 তারিখে জুমার মসজিদে মুয়াজ্জিন সব ডাক দিয়েছে, সেই ডাকের কতটুকু তুমি সাড়া দিয়েছ? আমি আল্লাহ তোমার সামনে তোমার পাইল পত্র তুলে ধরব, তুমি কি জাহান্নামের যোগ্য না জান্নাতের যোগ্য?